এই চিপসটির নাম জোলো চিপস, এটির দাম 200 টাকা। চিপসটি খুব একটি বড় নয়, অথচ এইটুকু চিপস নাকি 10-12 জন মিলেও শেষ করতে পারে না। প্রীতি এখানে চ্যালেঞ্জ করেছে চিপসটি খাবে, আর কেন এটি খাওয়া যায় না তার কারণ হলো যে এটি অত্যন্ত ঝাল, একটু খেলেই যেন ব্রহ্মতালু জ্বলে যাবে। আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা কখনোই এই চিপসটি খাওয়ার চেষ্টা করবেন না, আর যারা ঝাল খেতে পারেন তারা অবশ্য চেষ্টা করে দেখলেও দেখতে পারেন। তবে বুদ্ধিমানের কাজ হলো এটিকে খাওয়ার চেষ্টা না করা, কারণ খাওয়ার পরে যা ঝাল লাগবে তা আপনি সহ্য করতে পারবেন না, আর যদি পারেন তাহলে তো ভালোই। আর এই চিপসটির দাম কেন এত বেশি তা অবশ্য না খেলে বুঝতে পারবেন না, যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন যে কেন এই চিপসটির দাম 200 টাকা, কেন 10-12 জন মিলেও এই চিপসটি শেষ করতে পারে না। প্রীতি এটি খাবার চ্যালেঞ্জ করেছে, তিনি কি সম্পূর্ণ চিপসটি খেতে পারবেন? আসুন আমরা দেখে নিই প্রীতি চিপসটি খেতে পারেন কি না। প্রীতি বিশ্বাস একজন স্বনামধন্য অভিনেত্রী, বাংলা এবং ভোজপুরি সিনেমার আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা ভালো করে চেনেন। আর কথা বাড়াবো না, দেখুন সরাসরি ভিডিওটি। তাহলে ওই ঘরে চল, বাই চান্স যদি বমি ফমি হয়ে যায় ওই ঘরে চল। আচ্ছা বলছি যে এখন এই লাইফটা হঠাৎ করে আসার কারণ একটাই, মা ঠাকুর নমস্কার করছে, এটার কারণ একটাই এখন এই লাইফটা আসার। আমি আর রাহুল শুটিং থেকে এসেছি, অনেক দিন থেকে দেখছি জোলো চিপ জোলো চিপ জোলো চিপ, বুঝতে পারছি না যে আমরা এই জোলো চিপটা অ্যাকচুয়ালি কি। তো আমার এক বোন ত্রিজিনা, ঠিক আছে, তো ও এই জোলো চিপ চ্যালেঞ্জটা নিজে নিজে করেছিল, তো ও নিজে তোমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল সেইটা, এই যে এই চিপসটা, ঠিক আছে, ও নিজে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তো আমি ওকে বললাম দে না রে একটুখানি দেখি কেমন আসলে খেতে, নিজের কিনে খাওয়ার সাহস সে সত্যি কুলোইনি। তো ও আমার বোন আমাকে দিয়েছে, ফেরার পথে ওর থেকে নিয়ে এসেছি, হ্যাঁ শুটিং থেকে ফেরার পথে আমরা এইসব, ওরা 10-12 জন মিলে ওই একটা চিপস শেষ করতে পারেনি। আচ্ছা বলে দিই, যারা যারা লাইভ দেখছো তারা লাইভ দেখো, আর এই ভিডিওটা জোলো চিপস খাওয়ার প্রীতি এটা এখনো খাবে সেটা আমি আমার প্রোফাইল থেকেও কালকে ছাড়বো ভিডিও বানিয়ে, কারণ কালকে মানে ও লাইভ করছে এখন, তো অনেকে হয়তো মিস করে যায় বা অনেকে মিস করে ফেলে, আমরা যা শুটিং থেকে ফিরলাম, তো আমার প্রোফাইলেও তোমরা আমার পেজেও তোমরা ভিডিওটা দেখতে পাবে। কিন্তু এই ব্যাপারটা আগেই আমি বলে দিই, আমি ঝাল একদমই খাই না, তো আমার খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর এটার মধ্যে একটাই চিপস রয়েছে, 1 ব্ল্যাক ডেডলি চিপ ইনসাইড লেখাই রয়েছে, অনেক কিছু ওয়ার্নিং দেওয়া রয়েছে, অনেক কিছু রয়েছে, চোখের মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ তো ওয়ার্নিং রয়েছে, তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এটা। আর আমি বলবো তোমরাও কেউ ট্রাই করো না, না না ট্রাই করো না, আমি জানিস কি করে না, কেন কি এই আর একটা কথা, আর সবাই বলে 10-12 জন মিলে, ত্রিজিনা বললো আমার বোন বললো যে 10-12 জন মিলেও কিন্তু এটা শেষ করতে পারেনি। তো এখনো পড়ে রয়েছে, একটাই চিপস থাকে, 200 রুপিস এটার প্রাইস, একটাই চিপস থাকে। এইটা হচ্ছে প্যাকেজিংটাও দেখো কিরকম কফিন বক্সের মতন, আর উপরে কঙ্কালের ওই মুন্ডি, ডেঞ্জার সাইন। এবার খাওয়াটা শুরু কর, এত টাইম নেওয়া যাবে, মাকেও খাওয়াবো এটা, আমি সবাইকে গুড্ডু মামাকেও খাওয়াবো। দাঁড়া কোথায় রাখবো ক্যামেরাটা, তুই তোর ভিডিওটা করে নে। আচ্ছা আমি কোথায় রাখি ফোনটাকে, এখানটা রাখি, ওকে তোমরা থাকো। হ্যাঁ হাই হাই পিহু, হাই আমাকে দে না, আমি ধরছি, তুই তো ভিডিও কর, হ্যাঁ তো এইভাবেই ধরে দেবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি জোলো চিপটা, গুড্ডু মামা, গুড্ডু মামা খাবে না, আসো না, হাই রাহুল শম্পা পল, হ্যালো হ্যালো, আসো, আর সবাই ভয় পাচ্ছে বাড়িতে, কেউ খেতে চাইছে না, এই বেরিয়েছে বেরিয়েছে, গড এতে কি ঝাজ রে রাহুল, সর এই দেখো সি, এটা ওরা ওরা এটা গোটা এইরকম একটা প্যাকেজিংটা দেখো, এরকম প্যাকেজিংটা, ঠিক আছে, আর এই দেখো এটা না এরকম এইরকম থাকে, এই যে এই যে এইরকম সি এইরকম, এটা এর ভিতরে এই চিপসটা, তো এইটা চিপসটা, আচ্ছা এটা অনেকে খেয়েছে মানে কেউ একবারে পুরোটা খাওয়া, এখনো এই যে ত্রিজিনা রোহিত জয় রিয়া অনেকে, ইভান ত্রিজিনার দাদা অনেকে খেয়েছে, খেয়ে মানে এইরকম সাইজেরই একটা চিপস থাকে, এইটা পুরোটা খাওয়ার সাহস কারোর হয়নি, এর থেকে একটু ছোট সাইজেরই একটা চিপস থাকে, আর কি ওরা সবাই মিলে খেয়েও এতটা পড়ে রয়েছে দেখো এতটা, ঠিক আছে। তো আমি এটা একটু খাবো, আমি চাই আমি মাদের সামনে, মার বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের সামনে গিয়ে এটা
ট্রাই করব। বাবা যে বকাটা দেবে আমাকে সেইটা আমি একটু দেখতে চাই যে কেমন বকাটা আমি খাই। চল বাবাকে ঝাজ আমি। হাই পিঙ্কি, হাই শ্রুতি, যে বনি খাই, দিব্যা হাই। দেখো এই দেখো মা, আচ্ছা দেখো তুমি চিপসটা দেখো, তোমায় দেখাচ্ছে না। এটা এরম সাইজের থাকে, ঠিক আছে খা, অনেকক্ষণ হয়েছে খাবে বাবা। আচ্ছা তো গুড মর্নিং, একটু ট্রাই করবে? ক্যামেরার সামনে একটু খাবে না? ওকে ফাইন দোত। আচ্ছা রাহুল, যদি কিছু হয় তুই কি তোমাকে জোর করে খাওয়াচ্ছিস? রেডি সেডি গো দা রাহুল, যদি কিছু হয় তুই দেখছি কিন্তু আমার দেখা কিছু নেই, অল্প অল্প খাস। চল রেডি সেডি গো। ওকে কি হলো? খুব ঝাল আছে, জল খা। আরে জলটা খা। কিউ কাজে গেল, কি হয়েছে? লাল সেকা দে, ইয়ে তকলিফ হো রাহা হ্যায়, তাড়াতাড়ি মিষ্টি দিয়ে দে একটা মুখে, তাড়াতাড়ি একটা বো সুজি খাইয়ে দে। গুডবাই গুডবাই, রুক যা রুক যা, নমস্কার। দাড়ি সব জানা দাদা, ইত্তা দাড়ি বড় হুগা, মত খো গুডু, এটা খা খা, দেখি 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 সংকট না জানা লাগে, কি বলছো মামা? ওরে বাবা রে, পুরো লঙ্কা এটা পুরোটা খাওয়া সম্ভব নয়। সরি আমি খেতে পারবো না, সরি, আই এম সো সরি। কি করে খাচ্ছে গোটা লোকে, বহুত ঝাল বহুত ঝাল। প্লিজ ডোন্ট ট্রাই দিস, প্লিজ এটা ট্রাই করো না, তোমরা কেউ ট্রাই করো না। ও খুব খারাপ এটা, এত ঝাল হয়েছে জলো চিপ খাওয়া। রাহুল ওর অনেক বাড়াবাড়ি জলো চিপ, আমি করবো না, ওর অনেক বাড়াবাড়ি জলো চিপ খাবে, জলো চিপ বারবার বারণ করছি। কেমন লাগছে খেয়ে বল একটু, ওদের বল কেমন লাগছে। আমার ওই লোলা বেরোয় না, আমি তো খাইনি, আমি এই চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ এসব আমি করবো না, আমি খাইও নি। আর এইসব দেখতে তোমাদের খুব মজা লাগে না? তিন তিন কে দেখছে দেখলো, ঠিক আছে তোর বেশি জলো চিপ খাও, এইসব একদম ট্রাই করো না যারা ঝাল খাও না। আর সব থেকে বড় কথা, এই পুরো এরকম বড় ত্রিজিনা হ্যাভি খেলে বারবার বলছি, ত্রিজিনা একবারই খায় অনেকে, তোমরা দেখেছো চ্যালেঞ্জে, প্লিজ খেও না ওই একটা টুকরো খেয়ে ওর এই অবস্থা হবে। জলো চিপ কেউ ট্রাই করো না বাড়িতে, আমি জাস্ট টুকরো না মাথাটা খেয়েছি, জাস্ট মাথাটা খেয়েছি আমি। আর জেনা আমার বোন জাস্ট চেটেছে, মামা খেয়েছো? মামা এই যে আরেকজন, আরে আপনাদের কি করছে? খুব বাজে অবস্থা, আপনারা প্লিজ খাবেন না। মামা তুমি খেয়েছি? আমি খেয়েছি। আর একটু খাবে? হ্যাঁ খেতে পারি। খাবে? পছন্দ হয়ে যাবে। খাবে মামা তুমি? না না এটা আরো লোকজনকে ট্রাই করাবো, ভাবো এটা বাকি লোকজনকেও ট্রাই করাবো, যারা আমার ফ্যামিলির তাদের, কেন কি বাইরের লোকজন যারা আমাকে চিনবে না জানবে না তাদেরকে খাওয়ালে আমাকে জুতো পেটা করবে জাস্ট। ও ঠিক আছে, কিন্তু আমি জানি না, আমি দেখছিলাম কোরিয়ান অনেকে আছে যারা পুরো জলো চিপ গোটা গোটা খাচ্ছে, চ্যালেঞ্জ করছে। খেও না, বাজে জিনিস, খুব খারাপ, খুব খুব খারাপ।
তো ওরা ওখানে লিখেই রাখে কতটা খারাপ। হাই, হ্যালো, লাইভ হচ্ছে দেখো। আচ্ছা লাইভ হচ্ছে, একটা কথা বলে দিই প্লিজ, ইয়াকি ঠাটা আলাদা জায়গায় ও খেয়েছে এমনি ওর এরকম অবস্থা। এটা কিন্তু বারবার বলছি ওয়ার্নিংও দেওয়া রয়েছে, তো প্লিজ তোমরা কেউ উত্তেজিত হয়ে চ্যালেঞ্জ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এইসব প্লিজ করো না। আমার মতন বুদ্ধিমান হয়ে যাও, চ্যালেঞ্জ করতে হবে। রাহুল আমাকে বলে বলে যে খা খা আমি আছি তো আমি করব চ্যালেঞ্জ, আর এখন দেখো প্লিজ রিকোয়েস্ট পাল্টে গেল একদম, একটা টুকরো খেয়ে এরকম অবস্থা হয়েছে যে। তো প্লিজ আমি বলছি উত্তেজিত হয়ে আমার মতন বুদ্ধিমান হয়ে যাও, তাও খাওয়ার দরকার নেই, সব উল্টো পাল্টা খাও। রাহুল কিরম পাল্টে গেল, রাহুল কষ্ট দেওয়ার কোনো, রাহুল এটা অনেক বড় পাল্টি বাজ হলি, তুই আমাকে কষ্ট দিয়ে তুই নিজে এইসব করছিস, ভেরি ব্যাড, ভেরি ব্যাড রাহুল। এনিওয়েজ আমার বন্ধুরা কি বলছে দেখি, কোথা থেকে আমদানি করেছো, আমার বোন মানসী, শুকুল আমার বোন, ত্রিজিনা এবং আমার যাও বলতে পারো, ও আমার ছোট যা, সো ও আমাকে, ও আমাকে বলে নিজে দিদি ট্রাই কর, ও নিজে ট্রাই করেছে অ্যান্ড আমিও স্টেটাসে দেখেছি, দিয়ে আমি নিজে চেয়েছিলাম যে দে খাবো অ্যান্ড দিয়ে আমার আজকে রাতের ঘুম মনে হয় তুলে দিল, আমি ঝাল খাই এরকম না যে পুরোটা খেয়ে নে মা। আচ্ছা তুই আরেকটা বিয়ে করতে চাস সেটা বলেই দে, সেটা বলে দে আমাকে, এইভাবে মানার কি আছে ভাই? তো এগুলো তো আমি প্রথমেই বলেছিলাম খাস না এগুলো, সুগার খাওয়া একজন লিখছে বেচারি, আমার আমার বোন খেয়েছে, খে কাঁদছে, খায় নি, চেটেছে উপরেরটা, চেটেছে, যা চেটেছে, খায় নি, ও একদমই ঝাল খায় না বেচারি। দিদি তোমাকে খুব, তোমার খুব কষ্ট হচ্ছে দেখো, তুমি বুঝতে পারছো না আমার স্বামী দাঁত বার করে করে হাসছে, তার মধ্যে লঙ্কা দিয়ে এটা বানানো হয়েছে এই জলো চিপ। কেন খেলে এর ওয়েট দেখো মাত্র 5 গ্রাম, একটা ছোট্ট চিপ, একটা ছোট্ট এইটুকু। রাহুলদা কেমন আছো, শ্রাবণী, শ্রাবণী বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখানে দেখেছো ভিডিওটা যদি দেখো তাহলে আমি আমার পেজে কালকে শেয়ার করব, প্লিজ দেখো তোমরা সবাই ভিডিওটা। রাহুলদা কেমন আছো, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওতে আমরা আরো কিছু শেয়ার করব, রাহুলকে খাওয়াচ্ছি সেটা ভিডিওতে শেয়ার করব, অসম্ভব, রাহুলের জলজীব খাওয়া দেখতে হলে আমি খাবোই না, আমাকে কেউ খাওয়াতে পারবে না, কোনো ভাবেই আমাকে খাওয়াতে পারবে না, না না না, খেতেই হবে, আমাকে খাইয়েছিস, আমাকে তুলে খাইয়েছিস। আচ্ছা একজন জিজ্ঞাসা করছে জিনিসটা কি, এটা জলো চিপস, ফ্রিতে প্রমোশন হয়ে যাচ্ছে জলো চিপস, হ্যাঁ জলো চিপ, এটা জলো চিপ, এটা এক ধরনের চিপস, একটাই চিপস থাকে তো সেটাই ঝাল চিপস, খুব শুধু ঝাল না, প্রচুর আমরা যখন চিপস খাই চিপস, এটা এইটা এটার নাম জলো চিপস, নাম হচ্ছে জলো, এটা যেরকম চিপস খাই চিপস, এই চিপসটা এক পিসই থাকে, ঠিক আছে এক পিস, এই যে দেখছো কালো রঙের এই যে একটা প্যাকেট, আমি ধরছি না আমার হাত জ্বালা করছে ধরলে পরে এত ঝাল, যে এই চিপসটা এরকম এক পিস থাকে, তো ওই ওই চিপসটা লোকে খায়, ঠিক আছে তো অনেকে আবার অনেক দেখবে ইউটিউবে দেখতে পাবে এগুলো দিয়ে চ্যালেঞ্জ করছে অনেকে, তারা মানুষ না, তারা পুরো আলট্রা মানুষ, খেতে হবে একবারে এবং খেয়ে ওটাকে এক টুকরো, এই গোটাটা মানে এই চিপসটা যথেষ্ট, এইটা এই নিয়ে হয়তো 7-8 জন টুকরো টুকরো ট্রাই করে, 12 জন টুকরো টুকরো করে খেয়ে যায়, একটু বড় থাকে ওইটা, ওরা একসাথে একবারে খায়, প্লিজ খেও না, আমি বারবার বলছি, একদম ওর পাল্লায় পড়ো না বা এদের পাল্লায় পড়ো না, প্লিজ খেও না, খুব কষ্ট হবে, আমি বারবার বলছি খেও না, আমিও বলছি তো খেও না। আর রাত্রিবেলা তোমাদের জ্বালানো ডিস্টার্ব করার জন্য সরি, ভিডিওটা আমার পেজে কালকে পেয়ে যাবে সকালবেলা, প্লিজ দেখো। আর যে মেইন কালপ্রিট আমাকে এটা দিয়েছে ত্রিজিনা, ওর সাথে আমি ছবি শেয়ার করব, যে ওই বদমাইশটা আমাকে, ও যত রকমের বুদ্ধি সব ওর, যারা 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 মেসেজ করছো রিপ্লাই দিতে পারলাম না সরি, লাভ ইউ, সবাই খুব ভালো থেকো, রাহুলদা খেও না, যে আমি কোনো ভাবেই খাবো না, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, গুড নাইট, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো।